আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতি পরিবারের সবাইকে নিয়ে কাছের মানুষদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন এই প্রত্যাশা এই দুয়ারিখে সবাইকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি বুধবার বিকেল থেকে এখন প্রায় সাড়ে চারটার মতন বাজে বিকেল না আসলে এখন দিনটা এত ছোট হয়ে গেছে যে এই টাইমে মানে হলে মনে হয় শান্ত হয়ে গেছে কারণ পাঁচটার দিকেই মেবি আজান দিয়ে দেব আগরিবে তো যাই হোক সবাইকে আমার আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আমি হচ্ছে ড্রয়িং রুমে যে জাহিন এখন ক্লাস করে তো ওই টেবিলটা অনেক ও গোছালো ছিল আর জাহিন মার্শাল অন্যান্য টুকিটাকি কাজ ভালো পারলেও ওর মনে হয় পড়ার টেবিলটা গোছানোর ব্যাপারে খুবই অনীহা কাজ করে তো কালকে থেকে ওদের পরীক্ষা মানে তিন তারিখ থেকে পরীক্ষা যার কারণে আমি সব কিছু একটু গুছগাছ করে নিচ্ছিলাম আর নর্মালি দেখা যায় বাচ্চাদের পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন আমি খুব একটা পড়াই না তো বাচ্চাদের পরীক্ষার দিন আমার সকালটা কিভাবে কাটে বা ওদেরকে কিভাবে টাইমটা দেওয়ার চেষ্টা করি সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব তো এখন হচ্ছে আমি ওর টেবিলটা গুছিয়ে নিয়েছি টেবিল বলতে এখানে তো বললামই যে সব সময় ক্লাস করে না জাস্ট জুম ক্লাসটা এখানে করে আরও রুমেই পড়তে বসে আর পড়ার জায়গা হোক কাজের জায়গা হোক দেখবেন যে ক্লিন না থাকলে ভালো লাগে না মানে গোছানো না থাকলে ভালো লাগে না আর বাচ্চারা তো গোছালো করেই তারপরেও মার্শাল্লা আমার বাচ্চারা যতটুকুন মানে সব চেষ্টা করি আর কি যে ওদেরটা ওরা নিজেরাই করুক হয়তো অনেক কাজ প্রপারলি করতে পারে না তারপর আমার মনে হয় যে কিছু কাজ বাচ্চাদেরকে করতে দেওয়া উচিত আরেকটা জিনিস দেখবেন যে বাচ্চারা ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে সেটা মেমোরিতে বেশি রয়ে যায় আর কিছু কাজ আছে যেগুলো যদি ছোটবেলা থেকে অভ্যস্ত না করানো হয় বড় হলেও দেখবেন যে করতে চায় না সেটা যে কোনো ব্যাপারে হোক ঘুম থেকে সকালে উঠার ব্যাপারে হোক খাবারের ব্যাপারে হোক এক্সারসাইজের ব্যাপারে হোক আসলে অভ্যাস হচ্ছে এমন একটা জিনিস যে হুট করে চাইলেও অভ্যাস করা যায় না আবার অভ্যাস যদি একবার হয়ে যায় সেটাও হুট করে ছাড়া যায় না আর একটা জিনিস কি লাইফে কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে সেইগুলো যদি আমরা ফলো করি মেনটেন করি দেখবেন যে আমাদের লাইফটা সত্যি অনেক সুন্দর করে নেওয়া যায় তো এখানে যে দেখতেছেন ওনারা আসলে প্রপার ওয়েতে কিন্তু এক্সারসাইজ করছে না এটা ওর বাবা ওদেরকে নিয়ে করে একটা হচ্ছে ওদেরকে সময় দেওয়ার জন্য মজা করে হাসি ঠাট্টা করে সেই সাথে এটাও বোঝানো যে এটা লাইফের একটা অংশ আসলে আমাদের সুস্থতার ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজটা অনেক বেশি জরুরি যদিও আমরা অতটা গুরুত্ব দিই না তো যাই হোক এটা হচ্ছে আজকে সকালবেলা মানে বৃহস্পতিবার সকালবেলা টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আমি আরও আর্লি উঠেছি কিন্তু সকাল সকালে এত অন্ধকার থাকে তো এখন আজকে আর মানে ব্যালকনিতে বসার সুযোগ নেই ভাবলাম সকালের সূর্যটা দেখে আসি আর বাচ্চাদের যেদিন পরীক্ষা থাকে ওই দিন আমি রান্নার ঝামেলাটা অনেক কম করার চেষ্টা করি আর মেনুটা এমনভাবে সেট করি যাতে রান্নাতে কম সময় লাগে যদি ওদেরকে খুব একটা পড়াবো না কিন্তু তারপরে ওদেরকে মেন্টালি ফ্রি রাখার চেষ্টা করি যদিও নিজেই এক্সাইটেড হয়ে যায় মানে অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই কিন্তু এই জিনিসগুলো হয়ে যায় মায়াদের আমরা কিন্তু সব মায়েরাই জানি যে পরীক্ষার আগে বাচ্চাদের সামনে যখন বারবার পরীক্ষার কথা বলবো ওদের একটা এক্সট্রা প্রেশার কাজ করবে তারপরেও দেখবেন যে নিজের অজান্তি মানে বলা হয়ে যায় যে তুমি কিন্তু ব্যথা পেও না কালকে তোমার পরীক্ষা তুমি কিন্তু এটা করো না কালকে তোমার পরীক্ষা মানে এই কথাগুলো চলেই আসে তো চেষ্টা করি অ্যাভয়েড করার আর এইবারের পরীক্ষা তো বাচ্চাদের কেমন হবে সেটা আল্লাহ ভালো জানে সারাটা বছর যে বাচ্চাদের কেমন গিয়েছে সেটা তো আমরা সবাই জানি তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সব বাচ্চাদের জন্যই অনেক অনেক দোয়া রইল আমরা তো হচ্ছে বড়রা মোটামুটি কম বেশি ব্যস্ত থাকি কিন্তু বাচ্চাগুলি সত্যিই গৃহবন্দী হয়ে গেছে তো লাস্টে হচ্ছে জুম ক্লাসটাতে মানে ক্লাসটা হওয়াতে বা ক্লাস হওয়াতে ওদের কিছুটা হলেও অ্যাক্টিভিটি বেড়েছে তারপরেও কিন্তু ওরা ওদের স্কুলটাকে অনেক মিস করে তো এদিকে হচ্ছে আমি জাহিনের আব্বুর জন্য ডিম ভাজি করে নিচ্ছি এটা তো সবজি দিয়ে করি সবসময় যারা আমাকে রেগুলার দেখেন তারা তো জানেন আসলে রুটিনটা না মানে একই রকম হয় হয়তো একটু এদিক সেদিক হয় আজকে যেমন ওদের যেহেতু পরীক্ষা হবে আর ওদের পরীক্ষার টাইমিংটা হচ্ছে ফাউজি সাড়ে পাঁচটা থেকে শুরু হবে আর জাহিনের শুরু হবে সাড়ে সাতটা থেকে তো বিকেলে পড়ানোর কোনো মানে পড়ানো বলতে জাস্ট একটু বেশি কিছু জিনিস মানে মনে করিয়ে দেয়া আর ওভাবে পড়া নেয়া টেয়া সেটা আমি পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি আর গতকালকেও কিন্তু ওদের জুম ক্লাস হয়েছে হয় না যে বাচ্চাদের পরীক্ষার আগের দিন একটু পড়ার সুযোগ দিবে সেটা কিন্তু হয় নাই সেদিকে হচ্ছে ডিম ভাজিটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যখন এই ভিডিওতে কখনো বলি আর কি যে বাচ্চারা এই লকডাউনে গৃহবন্দী হয়ে গেছে বা ওদের প্রতি কোনো সিম্পীতিমূলক কথা বলি তখন কিন্তু যদি ওরা শুনে বিশেষ করে জাহিন বলবে বাচ্চাদের প্রতি এত দয়া তাহলে গেম খেলতে দাও না কেন আসলে ওদেরকে এটা বোঝানো খুবই মুশকিল যে গেম একমাত্র বিনোদন না তারপরও আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া যে এখন পর্যন্ত ওরা মানে অ্যাক্সেস হয় না যে আমি কি বলবো এখনকার বাচ্চাদের এই ক্যারেক্টারগুলো বা এই বৈশিষ্ট্যগুলো আমাদের সবারই চেনা জানা মানে গেম ছাড়া কিছুই বুঝে না মোবাইল হাতে না দিলে খাবে না অনেক বাচ্চা এমন আছে তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই ওই যে অভ্যাস বাচ্চাদেরকে প্রথম দিক থেকে যদি কন্ট্রোল না করা যায় সেটা অনেক মানে কষ্ট হয়ে যায় বিশেষ করে মোবাইলের প্রতি বাচ্চাদের অনেক বেশি উইকনেস কাজ করে তো যাই হোক এখন আমি আমার জন্য আর জাহিনের জন্য হচ্ছে ব্রেকফাস্ট রেডি করে নিলাম জাহিন অলরেডি উঠে গেছে আজকে তো এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে অতটাও মনে হয় বাজে না সাতটা বিশ এমন বাজে তো আজকে কিন্তু ওকে ডাকা লাগে নাই আসলে পরীক্ষা যখন থাকে না বাচ্চাদেরও দেখবেন যে একটা মানে টেনশন থাকেই যে আমার পরীক্ষা আর্লি উঠতে হবে একটু রিভিশন দিতে হবে তো এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে আমি আমার নাস্তা করে নিয়েছি নাস্তা বলতে আমি যে ব্রেডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওটা তো মিষ্টি আইটেম আর আমার মিষ্টি জাতীয় খাবার একদমই ভালো লাগে না তবে ওই মানে ডেজার্টটা বাচ্চারা এত পছন্দ করছে এখন তো প্রায় প্রতিদিনই খাচ্ছে হয়তো কয়েকদিন খেলে পরে আর খাবে না তো আজকে সকাল সকালে টেবিলে খাবার দিয়ে দিব তার আরেকটা রিজন হচ্ছে গ্যাস থাকবে না তো এটা কি আর আগেও বলেছি কি কথাটা জানি না তো অনেক সময় এমন হয়ে যায় যে এক কথা দুইবার বলা হয়ে যায় তো রান্নাবান্না মোটামুটি অনেকটাই কমপ্লিট এখন জাস্ট গরম করে টেবিলে খাবার দিয়ে দিব তারপরে হচ্ছে আরও টুকিটাকি কিছু কাজ আছে ওগুলি করে দেন বাচ্চাদের নিয়ে একটু বসতে হবে আজকে তো টেবিলে খাবার দেওয়ার জন্য আমাকে হচ্ছে হটপট নামাতে হবে কারণ শীত কিন্তু প্রায় চলে আসছে সকালবেলাটা বিশেষ করে বেশি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো ভাত তরকারিতে সব ঠান্ডা হয়ে যাবে আর যেহেতু আজকে অনেক আগেই খাবারগুলো সার্ভ করব তাই জন্য তো এখনও আটটা বাজে না তো অনেকে ভাবতে পারেন যে আপয়ের মধ্যে আবার রান্না রেডি করলো কখন আমি যখন নামাজ পড়ার জন্য উঠি ওই টাইমটাতেই ভাত বসিয়ে দিয়েছিলাম আজকে তো এভাবেই কিন্তু ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিয়েছি আর রান্না কিছু রেডি ছিল জাস্ট ওগুলিকে গরম করে নিয়েছি কারণ যেহেতু গ্যাস থাকবে না শুনলাম তো যার জন্য আরও বেশি মানে তাড়াহুড়ো করে সব কিছু করে নিয়েছি আর আমি এমন তো কাজ করি অনেক তাড়াহুড়া করে তার একটা বড় কারণ হচ্ছে টাইম সেট করে নেওয়া তো টাইম সেট করে কাজ করলে হয় কি একটা তারা থাকে যদিও সবসময় হানড্রেড পারসেন্ট কখনোই হবে না তারপরেও দেখবেন যে সময়ের অনেক আগে কাজটা শেষ হয়ে যায় তার মানে এই না যে সব কাজ তাড়াহুড়া করি যেটা সময় দিয়ে করা উচিত সেটা অবশ্যই সময় দিয়ে করি বিশেষ করে আমার খাওয়াটা দেখা যায় অনেক সময় লাগে যার কারণে আমি সবসময় চেষ্টা করি সব কাজ কমপ্লিট করে দেন অনেক মানে খাওয়া দাওয়া করতে তো আমি সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি টেবিলে এখন যখন খেতে বসবে ওর বাবা তখন হচ্ছে অফিসের যে বক্সটা রেডি করি সেটা রেডি করে দিব আর অ্যাপল সিডোর যে পানিটা খায় সেটা তখনই দিব তো আপাতত আমার মানে মোটামুটি অর্ধেক বেশিরভাগ কাজই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আটটার মতোই বাজে আর আমার একটা সুবিধা হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড লালন ও কিন্তু অনেক সকাল সকাল আসে যার কারণে ঘর মোছা ঘর জার দেওয়া কাপড় ধোয়া রান্না সব আমার একই সাথে কমপ্লিট হয়ে যায় তো এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে আমি জাহিন ফাউজিকে একটু পড়তে বসিয়েছি তো অনেক সময় অনেক কাপড় আমাকে বলেন যে জাহিন ফাউজিকে কিভাবে পড়ান বা সময় দেন আমাদের সাথে শেয়ার করিয়েন এই যে এভাবে দুজনকে দুই পাশে রেখে মাঝখানে আমাকে বসতে হয় তবে অনেক সময় কিন্তু ঝামেলাও পোহাতে হয় দেখা যায় হয়তো বা একজনের পড়াটা আগে চেক করলাম আরেকজন রাগ করে ফেলে বা একজনকে আগে পড়াটা দিতে বললাম আরেকজন রাগ করে ফেলাই যে জাহিনের পড়া দেখছি আমি তারপরেও কিন্তু ফাউজি মানে ওকে সকালবেলা টাস্ক দিয়েছিলাম মানে সকালবেলা বলতে আমি যখন কিচেনে বিজি থাকি সবসময় চেষ্টা করি ওদেরকে কিছু পড়া দিয়ে যেতে যে এটা তোমাদেরকে ইভিনিং টাইমে আমি নেবো তো আজকে যেহেতু এক্সাম সেটা হবে না আর আমার কাছে মনে হয় যে বাসায় স্টুডেন্ট আছে সকাল সন্ধ্যা যদি পড়তে না বসে ভালো লাগে না মানে বেশি হোক কম হোক মানে কি তো জানিনা আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে আজকে কোনো রেসিপি বা কোনো রান্না শেয়ার করিনি আসলে আমার টাইমটা কিভাবে কাটে বা কি কি করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি ভালো লেগেছে ভালো না লেগে থাকলে সেটাও কমেন্টসে জানাবেন ভালো লেগে থাকলেও কমেন্টসে জানাবেন অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কমেন্টস করেন না প্লিজ কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আমি সবসময় বলি যে আমার ভুলগুলো আপনারা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দিবেন আমি নেক্সটে শুধরে নেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জাহিন ফাজির জন্য দোয়া করবেন ওদের পরীক্ষা যাতে ভালো হয় সেই সাথে সব বাচ্চাদের জন্য দোয়া করেন সব বাচ্চারা যাতে সুস্থ থেকে সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো আজ এই পর্যন্তই সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ দোয়ার ভালোবাসা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ